আপনি আমার ফেসে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটি কোন সাধারণ মাস্ক নয় বা সাধারণ কিছু নয়, এটা হচ্ছে একটা আলু। আর আমার ফেসে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জাদুকর একটা অ্যাপ্লিকেশন। আপনার ফেসে যদি ডার্ক সার্কেলের সমস্যা থেকে থাকে অথবা ডার্ক স্পট অথবা পিগমেন্টেশন সানটেন পড়েছে ওপেন কোর্সের সমস্যা আছে অথবা আপনার চেহারা দিন দিন আরো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ঢাল হয়ে যাচ্ছে, দিন দিন আরো কালো হয়ে যাচ্ছেন, চেহারার গ্লো কোনো ভাবে ফিরে আসছে না, তাহলে আজকে আমার সাথে এই অসাধারণ মাস্কটি বানিয়ে ফেলুন। কিছু লাগবে না, আপনার বাসাতেই আছে একদম নর্মাল হোম রেমেডি, আপনি এগুলো দিয়ে বানিয়ে ব্যবহার করে দেখুন 100% রেজাল্ট পাবেন, আপনার ফেসে কোনো সমস্যা থাকবে না। এখন পুরো বিষয়টাকে আপনার বোঝার সুবিধার জন্য আমি চার ভাগে ভাগ করে নিয়েছি, চারটা জিনিস দিয়ে চারটা ধাপে কাজ করব। এখন সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে এক চামচ র মিল্ক। র মিল্ক মানে হচ্ছে গরু থেকে নিয়ে আসছে এই মাত্র, এটা আর না হলে চলবে, গরু দুধটা হলো হবে। এরপর লাগবে হচ্ছে একটা ছোট সাইজের আলু, এরপর লাগবে এক চামচ কফি পাউডার। একদম সিম্পল জিনিস, চারটা জিনিস কি কি বললাম, ও লাস্টেরটা তো বলতেই ভুলে গিয়েছি, এক চামচ চিয়া সিড লাগবে। চিয়া সিডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্কিন কেয়ারে এটার ব্যবহার সচরাচর দেখা যায় না। প্রথম ধাপে ছোট্ট এই আলুটাকে ভালো করে ছিলে নিব, ওকে, তারপর ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিব। আপনি হয়তো ভাবতে পারেন এটা দিয়ে সাধারণ আলুর মতো মাস্ক বানাচ্ছে, কিন্তু আপনি হয়তো জানেন না আলুতে থাকা স্টার্চ এবং ভিটামিন সি যে কোনো ধরনের দাগ কমাতে সাহায্য করে, আপনার ত্বককে উজ্জ্বল এবং সমানভাবে ফর্সা করতে পারে। আলুতে এমনিতেও আমাদের একটা জাতীয় সবজি, সব ধরনের সব কিছুতে আলু দরকারই দরকার। তো প্রথম ধাপ শেষ, এবার আসি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে হচ্ছে একটি ছোট বাটিতে এক টেবিল চামচ পরিমাণ দুধ, এক চামচ আলু ভালো করে মিশিয়ে নিন। আচ্ছা, দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে, ইভেন চেহারাকে আরো মসৃণ এবং আরো উজ্জ্বল করে তোলে। আচ্ছা, আরেকটা কথা, আমি কি এতে যে ভিটামিন এ এবং ভিটামিন ডি এর পরিমাণ খুব বেশি পরিমাণে পাওয়া যায় এটা কি বলছি? যাই হোক, এবার হচ্ছে দ্বিতীয় ধাপ শেষ, এবার হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে দুধ, আলু এবং চিয়া সিড সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিবে এবং কিছুটা সময় অপেক্ষা করব। এতে করে এই তিনটা উপাদান একসাথে ভালো করে মিশে যাবে, সবগুলো উপাদান নরম হয়ে যাবে। চিয়া সিডে অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে যা স্কিনকে হাইড্রেটেড করে এবং পুষ্টি যোগায়। এতে আরও আছে জিঙ্ক যা স্কিন ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে এবং ব্রণের প্রতিরোধ করে তোলে, মানে ব্রণের সাথে ফাইট করে এটা। এবার আমাদের তৃতীয় ধাপ শেষ, এখন আসতেছি আমরা চতুর্থ ধাপ। শেষ একদম ফাইনাল ধাপ হচ্ছে এটা, এই মিশ্রণ করার সাথে এক চামচ কফি যোগ করে নিব। যখন দেখবো সবগুলো ভালোভাবে নরম হয়ে গেছে, এরপরে সবগুলোকে ভালো করে মিক্স করে নিব যাতে ভালো করে একটা পেস্ট তৈরি হয়। কফিতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ত্বককে পরিবেশগত ক্ষতি থেকে এবং বার্ধক্য থেকে রক্ষা করে। পরিবেশগত ক্ষতি হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিক, যত আমরা তো থাকি এমনিতে অনেক মানে উল্টাপাল্টা পরিবেশের ভিতরে, বিভিন্ন ক্রিম ব্যবহার করার ফলে অনেকের স্কিন পাতলা হয়ে যায়, তাদের জন্য কফি হচ্ছে খুব ভালো একটা সলিউশন। কফি স্কিনে ব্লাড ফ্লো বাড়িয়ে দেয় যার ফলে আপনার ত্বককে আরো মোটা এবং অন্য দেখায়, একদম স্বাস্থ্যবান ত্বক দেখায়। আচ্ছা, এইভাবেই আমাদের চারটা ধাপ শেষ হয়ে গেল, বাস কাজ শেষ। এবার আমি আমার স্কিন টাইপ অনুযায়ী নর্মাল ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে নিব, এরপর ম্যাজিক্যাল মাস্কটি আমি আমার ফেসে আলতো আলতো করে অ্যাপ্লাই করে নিব। ওকে, সর্বপ্রথম আমি আমার স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে নিব। ফেস ওয়াশ করার আগে আমি একটা বিষয় আপনাকে ক্লিয়ার করতে চাই, সর্বপ্রথম ফেসটা ভিজিয়ে নিবেন। ফেস ওয়াশ করার সময় নর্মাল পানি দিয়ে ফেসটা আপনি ভিজিয়ে নেওয়ার পরে স্কিন টাইপ অনুযায়ী আপনার স্কিনে যেই ফেস ওয়াশটা স্যুট করে ওই ফেস ওয়াশটা নেবেন, ওই ফেস ওয়াশটা ব্যবহার করবেন। এই বিষয়ে জানতে চাই কমেন্ট করবেন। ফেস ওয়াশ প্রথমে হাতে নিয়ে এইভাবে রাব করে নেবেন। আমি এটা বড় বড় ইউটিউবারদের দেখেছি এবং স্কিন এক্সপার্ট যারা আছে তারা এইভাবেই প্রথমে বাবল করে নেয়, আমার বাবল ফোম করে নেবেন, এরপরে ফেসে অ্যাপ্লাই করবেন। এতে করে আমার স্কিনের যত ধরনের ডার্ট আছে সব ক্লিয়ার হয়ে যাবে, আমার স্কিনটা যে কোনো কিছু অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে যাবে। ফেস ওয়াশ করার পরে ফেসটা মুছে নিব। আমি চাইলে ব্রাশ ব্যবহার করতে পারি, কিন্তু আমি এটা হাত দিয়ে লাগাবো। আপনি চাইলে এই মাস্ক পুরো বডিতে ব্যবহার করতে পারেন, ঘাড়ে, হাতে, পায়ে, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমি পুরো বডিতে ব্যবহার করতে পারবো, হাতে ব্যবহার করতে পারবো, ওরকম কোনো একটা মাস্ক, ওরকম কোনো একটা রেমেডির কথা বলেন। আমি বলবো এই রেমেডিটা আপনার পুরো বডিতে ব্যবহার করতে পারবেন। যারা আমাকে এই ধরনের প্রশ্ন করেন তাদের জন্য আজকে উত্তর দিয়ে দিলাম এই ভিডিওতে। মাথার চুলগুলো ঝামেলা করছে, এগুলোকে একটু ওদের পজিশনে লক করে দিলাম। আপনি চাইলে সপ্তাহে একবার এটা অবশ্যই ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নেই, আপনার যখন সুবিধা হবে, যখন সময় হবে তখনই ব্যবহার করতে পারবেন। আর ছেলেরা বিশেষ করে তো সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ভার্সিটি আছে, পড়াশোনা আছে, অফিস আছে, সারাদিনের বাইরে থাকে, তো তাদের স্কিন কেয়ার করাটা আসলে সচরাচর হয় না। কিন্তু সপ্তাহে একদিন আমি মনে করি 10-15-20 মিনিট চেহারাকে দেওয়া উচিত। এবার আমি 15-20 মিনিট অপেক্ষা করব। 15-20 মিনিট হয়ে গিয়েছে, এরপরে আমি এইভাবে আলতো আলতো করে স্ক্রাব করে নিব আমার। এরপর 20 মিনিট পর নর্মাল পানি দিয়ে আমি এভাবে ঘষে ঘষে স্ক্রাব করে আমি আমার ফেসটা ওয়াশ করে নিব। তো ফেসটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করার পর এ হচ্ছে আপনার রেজাল্ট। আই হোপ পার্থক্য দেখতে পাচ্ছেন, কতটুকু চেঞ্জ এসেছে, কতটুকু
পরিবর্তন দেখা যাচ্ছে চেহারাতে। তো এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই মাস্কটা ব্যবহার করার পর নর্মাল পানি দিয়ে আপনার ফেসটা ওয়াশ করে নেবেন। তো আপনি যদি চান এইভাবে ইনস্ট্যান্টলি একটা রেজাল্ট পেতে পারেন, এই মাস্কটি একটি গেম চেঞ্জার মাস্ক। আপনার স্কিনে যে কোনো ধরনের সমস্যা থেকে থাকুক না কেন, তাহলে ব্যবহার করতে পারেন। যদি সমস্যা না থেকে থাকে তাহলেও ব্যবহার করতে পারেন। আপনার স্কিন কিন্তু এই উপকারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাবে। 7 দিনের মধ্যে গ্লাসি স্কিন পেতে চাইলে এই ভিডিওটা দেখুন। আমি আশা করি আজকের ভিডিওটা এনজয় করেছেন। নিচে একটি কমেন্ট করবেন, সাথে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আর যদি ইচ্ছা হয় তাহলে সুন্দর থাকুন সব সময়। আমি অপসুর রহমান, আসসালামু আলাইকুম, বি ইয়োরসেলফ।